প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো। আমি তোমাদের নিহারানন্দ স্যার সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে বলছি। আজ তোমাদের গরিব বইয়ে পঞ্চম অধ্যায়ে সরল সমীকরণ নিয়ে আলোচনা করবো। গত ক্লাসে তোমাদের এই সরল সমীকরণের বিভিন্ন সংজ্ঞা নিয়ে আলোচনা করা হয়েছিল। আজ তোমাদের গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা একটু গতদিনের পড়াটা একটু আমরা রিভিশন দিয়ে নিই। গত ক্লাসে তোমাদের বলা হয়েছিল যে সমীকরণ বলতে কী বোঝব, সরল সমীকরণ কাকে বলে, সমীকরণের মূল বা বীজ বলতে কী বোঝো, সমীকরণের সমাধান কাকে বলে, এবং সমীকরণের স্বতঃসিদ্ধ ছিল চারটা। এই চারটা তোমাদেরকে পড়ানো হয়েছে। আমরা একটু পড়াটা একটু রিভিশন দিয়ে নিই। তো প্রথমে আমরা শেখাইছিলাম যে সমীকরণ বলতে কী বোঝো, তাই না? তো সমীকরণ বলতে আমরা কী বোঝো, আমার মনে সবার মনে আসছে যে বীজগণিতে অজ্ঞাত বা অজানা রাশি যেটাকে আমরা চল করে থাকি, তারপর কি প্রক্রিয়া চিহ্ন, সমান চিহ্ন, সংবলিত গাণিতিক খোলা বাক্যকে কী বলা হয়, সমীকরণ বলা হয়। আমি আবার বলি, চল, প্রক্রিয়া চিহ্ন, সমান চিহ্ন, সংখ্যা প্রতীকের গাণিতিক খোলা বাক্যকে কী বলা হবে, সমীকরণ বলা হয়। আর এই সমীকরণের দুইটা পক্ষ থাকে, কটা পক্ষ থাকে, দুইটা পক্ষ থাকে। একটাকে বলা হচ্ছে বাম পক্ষ আর একটাকে বলা হচ্ছে ডান পক্ষ। মানে সকলে জানো যে সমীকরণের সমান চিহ্নের বাম পাশের বীজগণিত রাশিটাকে বলা হবে বাম পক্ষ, আর ডান পাশের বীজগণিত রাশিটাকে বলা হবে ডান পক্ষ, তাই না? তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে সরল সমীকরণ। তো সরল সমীকরণটা কী বলেছিল বলতো, যে চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে বলা হবে কি, সরল সমীকরণ। চলকের একঘাত বিশিষ্ট সমীকরণ কী বলা হবে, সরল সমীকরণ। এরপর বলা হয়েছিল যে সমীকরণের মূল বা বীজ বলতে কী বোঝো, একটি সমীকরণ সমাধান করার পর চলকের যে মানটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে সমীকরণ মূল বা বীজ। আর একটা কথা বলা হয়েছিল যে সমীকরণের সমাধান কাকে বলে, এটা কি বলা হয়েছিল বলো দেখি, যে একটি সমীকরণের চলকের মান যে প্রক্রিয়া নির্ণয় করা হয়, তুমি খেয়াল করে এখানে প্রক্রিয়া কথা বলা আছে, তার মানে অবশ্যই সমাধান করার সময় কোনো না কোনো কিন্তু কাজ করতে হবে, বুঝতে পারছ তো? আমরা কিন্তু সরাসরি কোনো অঙ্ক না করার একটা হবে, এই জন্য বলা হয়েছে যে একটি সমীকরণ সমাধান অর্থাৎ একটি সমীকরণের চলকের মান যে প্রক্রিয়ায় বা যে সিস্টেমে নির্ণয় করা হয় তাকে বলা হয় সমীকরণের সমাধান, বুঝতে পারছো তোমরা? এরপরে পড়ানো হয়েছিল যে সমীকরণের স্বতঃসিদ্ধ ছিল চারটা। সমীকরণ মানে একটু আগে বললাম তোমাদের, একটা সমান চিহ্ন থাকবে এবং বাম পক্ষে এবং ডান পক্ষে বীজগণিত রাশি থাকবে, তাই না? তো যেহেতু সমীকরণের সমাধান বাম পক্ষ ডান পক্ষ সমান হবে, একটা নির্দিষ্ট মানের জন্য কী হবে, সমান হবে। তো এখানে স্বতঃসিদ্ধ হচ্ছে এরকম, যেহেতু বাম পক্ষ ডান পক্ষ সমান থাকে, তো উভয় পক্ষে যদি একই জিনিসটি করা যায়, যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণ করা যায়, এমনকি ভাগ করা যায়, তাহলে ওই সমীকরণটা কোনো মানে কোনো পরিবর্তন হবে না। এই যে যোগ করা যায়, একে একটা বিয়োগ করা যায়, এটা একটা গুণ করা যায় এবং ভাগ করা যায়, এই চারটাকে বলা হচ্ছে চারটা স্বতঃসিদ্ধ, বুঝতে পারছো? এই বিষয়গুলোই আসলে হচ্ছে তোমাদের একটা ভিত্তি ছিল সরল সমীকরণের। এইগুলো তোমাদের গত ক্লাসে তোমাদের এগুলো পড়ানো হয়েছে, আবার আমরা আজকে আমরা শিখলাম বাসায় এগুলো ভালো করে আবার শিখলাম। তো আজকে তোমাদের আমি কী বললাম, আজকে তোমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো। তো তোমরা সবাই বই নিয়ে মানে বই নিয়ে হাজির হবা এবং অঙ্কগুলো সরাসরি ভালো করে দেখা। তো তোমাদের যে পাঠ্যপুস্তকের বইটা আছে সে বইয়ের 1 থেকে 11 পর্যন্ত, 1 থেকে যে 11 নম্বর অঙ্কগুলো আছে এগুলো কুইজ আকারে বা বহুনির্বাচনী আকারে আছে। তো আমরা শুধু গাণিতিক বা গাণিতিক অঙ্কগুলো করবো, পরবর্তী তোমাদের কুইজগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো তোমরা একটু বইটা নিয়ে ভালো করে খেয়াল করো। তো শুরুতেই আমরা 12 নম্বর অঙ্কটা করবো, দেখো শুরুতেই আমরা 12 নম্বরটা করবো। 12 নম্বর অঙ্কটা করবো, দেখো যে x+4 ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 30। একটু ভালো করে খেয়াল করো তোমরা, এখানে এখানে কী দেওয়া আছে যে দেখো
x plus 4 equal কি দেওয়া আছে এখানে বলতো 13 দেওয়া আছে তো তোমাদের একটু সমীকরণ যখন সমাধান করবা একটা জিনিস খেয়াল করবা সাধারণত দেখা যায় এটাকে বলা হচ্ছে বাম পক্ষ এটাকে বলা হচ্ছে ডান পক্ষ যখন সমীকরণ সমাধান করবা সাধারণত এই চলগুলোকে সমীকরণের বাম পাশে নিয়ে আসতে হয় বাম পক্ষে নিয়ে আসতে হয় এবং সংখ্যাগুলোকে সমীকরণের ডান পক্ষে নিয়ে যেতে হয় এবং এই নিয়ে যাওয়ার সময় করতে চিহ্নের পরিবর্তন করা হয় আর এইটাকে বলা হচ্ছে পক্ষান্তর পদ্ধতি বুঝলে কি পদ্ধতি বলা হয় পক্ষান্তর পদ্ধতি বলা হয় অর্থাৎ তুমি একটি সমীকরণের বাম পক্ষ থেকে ডান পক্ষে অথবা ডান পক্ষ থেকে বাম পক্ষে চিহ্ন পরিবর্তন করে যদি স্থানান্তর করা হয় তখন সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে পক্ষান্তর বিধি বুঝতে পারছো কথাটা এটা একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হচ্ছে যেহেতু আমি বাম পাশে শুধু চলক রাখবো যেহেতু আমি বাম পাশে কি রাখবো চলক রাখবো সেহেতু তাহলে আমাদের যে প্লাস ফোরটা কি করতে হবে বাদ দিতে হবে তো বলো দেখি কোনটি সময় কখন বাদ দেওয়া যায় যদি যোগ এবং বিয়োগ যদি সমান অর্থাৎ প্লাস মানে যদি সমান হয় তাহলে সেটা কি করতে বাদ দেওয়া যায় যদি আমরা তোমাদের বোর্ড বইয়ে যেভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করা আছে যদি আমরা সেই পদ্ধতিতে অঙ্কগুলো করি সেক্ষেত্রে দেখা যাবে এই প্লাস ফোরটা যে আছে এই প্লাস ফোরটাকে বাদ দিতে হবে বলো দেখি কেন বাদ দিতে হবে কারণ আমাকে বাম পাশে চলক রাখতে হবে বুঝতে পারছো কথাটা এখানে যে এই যে প্লাস ফোর যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে কি করতে হবে বাদ দিতে হবে তো এই বাদ দেওয়াটা কিন্তু অনেকভাবে দেওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে যেমন এখানে প্লাস ফোর আছে ওই পাশে এই যে বাম পাশ থেকে যখন ডান পাশে নিয়ে যাবা তখন কি হবে প্লাসটা মাইনাস হয়ে যাবে তাই না আর আরেকটা পদ্ধতি হচ্ছে এই যে প্লাস ফোর আছে এই প্লাস ফোরকে উঠে দেওয়ার বুদ্ধি কি বলো দেখি মাইনাস ফোর লাগবে তাই না কথাটা তো আমাদের যেটা তোমাদের যেটা পাঠ্যপুস্তকে যেভাবে নিয়মে বলা আছে আমি সেই নিয়মে তোমাদের অঙ্কটা করে দিচ্ছি তো দেখো খেয়াল করে একটু এখানে আমরা অবশ্যই কি দেবো বাদ যখন তুমি একটি সমীকরণ সমাধান করবা অবশ্যই কি চিহ্ন দিতে হবে বা চিহ্ন দিতে হবে তাহলে দেখো এখানে এক্স প্লাস কত আছে আগে থেকে ফোর আছে লাম্বাটা কি দেবো এই দেখো এখানে প্লাস ফোর আছে এখানে মাইনাস ফোর দেবো যদি এখানে মাইনাস ফোর থাকে তাহলে প্লাস ফোর বিপরীত চিহ্ন দেবো আর কথায় যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্নটা দেবো তাহলে এখানে যখন দেখো তাহলে কি হবে মাইনাস কত ফোর হবে ঠিক আছে তাহলে এখানে কি করতে হবে বলছি যে উভয় পক্ষে ফোর কি করি উভয় পক্ষে কি করলাম আমরা ফোর আমরা বিয়োগ করলাম আমি কিন্তু তোমাদের একটা পাঠ্যপুস্তকের মতো করে করাচ্ছি তো একটু খেয়াল করো বাদ থাকে এখানে এক্স থাকে তাই এখানে প্লাস করে এখানে মাইনাস করে কি হলো কাটা যায় বা বাদ যায় তাহলে এখানে তেরো থেকে চার বাদের কত হয় নাইন হয় তো বুঝতে পারছো তোমরা তো দেখো শুধু এখানে এক্স আছে এটাই আমাদের হচ্ছে সমাধানের মূল অতএব সমাধান কত এইভাবে লিখে x সমান কত লিখবা নাইন তো আমাদের এই যে অঙ্কটা তোমাদের করে দিলাম এটা এক ধরনের পদ্ধতি এটা আমরা করলাম এবং সেটা দেখো যে উভয় যদি প্লাস থাকে তো মাইনাস ফোর দ্বারা কি করতে হবে যোগ করতে অথবা ফোর দ্বারা বিয়োগ করতে হবে যদি ফোর বলো তখন বিয়োগ করার কথাটা বলতে হবে আর যদি মাইনাস কথা বলো তখন যোগ করার কথাটা বলতে হবে এই বুঝতে পারছো কথাটা তাহলে আমরা এইভাবে একটা আমরা এই সমাধান করলাম এই অঙ্কটা কিন্তু অন্যভাবেও করতে পারবা বুঝতে পারছো তো যে যত ভালোভাবে করবা আসলে কি যদি হয়তো আমরা আমাকে বলে থাকি যে নিয়ম হলেই হলো ঠিক আছে বাবা তো তারপরেও কিন্তু একটা ব্যাপার আছে যে একটা অঙ্কের একটা সুন্দর নিয়মও আছে কিন্তু তাই না আমার মনে হয় আমরা যেমন সকলে সুন্দরভাবে সাজতে বুঝতে আমরা কিন্তু পছন্দ করি তাই না তো এই জন্য আমার মনে হয় যেটা নিয়ম তোমাদের ভালো লাগে তোমরা সেটা করবো বুঝতে পারছো কথা তারপর আমি বলবো যে নিয়মটা একটু ভালো সকলে যেটা পছন্দ করবে সেই নিয়মটা প্রয়োগ করাটাই ভালো আমরা সাধারণত আমাদের আজকে তোমাদের পাঠ্যপুস্তক বই থেকেই আমি তোমাদের পড়াই দেবো এই অঙ্কটা আরও কিন্তু বিভিন্নভাবে করা যাবে তোমরা বাসায় ইচ্ছা করে তোমরা অন্যভাবে করতে পারো তোমরা নেক্সট অঙ্ক দেখি তাই না কথাটা তোমরা উদ্ভাবন করতে পারো যেমন আমরা একটু
ख्याल करी देखो y इक्वल হবে কত হবে এখানে এই এলিমেন্ট a माइनस 5 এর সাথে কি হলো প্লাস হয়ে গেল খেয়াল করো এই माइनस 5 এর সাথে কি হয়ে গেল প্লাস হয়ে গেল বুঝতে পারছো এইটাকে বলা হচ্ছে পক্ষান্তর তোমাদের এই পক্ষান্তর লিখতে হবে যে পক্ষান্তর করে আমরা বলবো দেখি তাহলে এই বিন্দুকে কিভাবে পক্ষান্তর বিন্দু বলা হয় দেখি এইতে माइनस 5 এর সাথে কি হলো প্লাস হয়ে গেল বুঝতে পারছো কথাটা কারণ আমরা সবাই জানি এই সংখ্যাটাকে কি নিয়েছে তো ডাই পক্ষে নিয়ে আসতে হবে তাহলে আমরা লিখবো অতএব y সমান কত 16 বুঝতে পারছো লতে সমাধান y সমান কত হবে 16 হবে বুঝতে পারছো কথাটা এভাবে তোমরা চেক করতে পারো তবে এই কথাটা তোমাদেরকে লিখতে হবে এখন যদি বলো স্যার আমি যদি না লিখি এখন যে কোনো টিচার তোমাদের ইচ্ছা করলে কিছু মার্কস আমাদের আবার কাটতে পারে তোমার মনে এই লেখাটা লেখাটা ভালো তো আমরা পরবর্তীতে আরেকটা অঙ্ক আমরা দেখি এবার আমরা আরেকটা অঙ্ক দেখি 18 নম্বর অঙ্ক আছে তোমরা তো আমরা পরবর্তী যে নিয়মটা তোমাদের করাই দিলাম ওই নিয়মটা তোমাদের ফলো করার চেষ্টা করো দেখো তাহলে এখানে 2x তো 9 প্লাস 1 টাই ফার্স্ট এসে কি হবে যে প্লাস 1 টাই ফার্স্ট এসে মাইনাস হয়ে গেল তাহলে এখানে আমরা কি করলাম পক্ষান্তর করে পক্ষান্তর করে করলাম তারপর এখানে 2x = 9 থেকে 1 বাদ দিলে কত হয় 8 হয় ঠিক আছে একটা জিনিস খেয়াল করো এখানে এই x এর সাথে কোনটা কি অবস্থা আছে গুণ অবস্থা এই পাশে কি হবে ভাগ হয়ে যাবে তো এটা একটা নিয়ম আছে সেটা হচ্ছে তোমাদের x এর চলমান যত থাকবে প্রতিটার পক্ষে ততটা ভাগ করে দিবে তাহলে এখানে 2x / কত 2 এখানে 8 / কত হবে 2 তাহলে এখানে লিখতে হবে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে উভয় পক্ষে কি হবে 2 দ্বারা কি করলাম আমরা ভাগ করলাম তাহলে এই 2 2 কাটা গেল তাহলে এখানে x থাকে আর 2 দিয়ে 8 কে ভাগ করলে কত 4 হয় তোমরা ইচ্ছা করে এটা কাটতে পারো অনেকে আমরা এটা কাটা অংশ পছন্দ করে না তোমরা না কাটলেও চলবে ঠিক আছে তো তাহলে আতে সমাধান x সমান কত হলো 4 হয়ে গেল তো বুঝতে পারছো তোমরা দেখাবে এইভাবে অনেক এইভাবে আমরা অঙ্কে কি করতে পারি সমাধানগুলো আমরা করতে পারি তো বুঝতে পারছো তো আমরা সর্বশেষ আর একটা অঙ্ক করে আমরা শেষ করব 21 নম্বর অঙ্কটা দেখো সবাই সুস্থ থাকো সুন্দর থাকো এবং ভালো থাকো।